বকেয়া ডিএর দাবিতে শুক্রবার ধর্মঘটের ডাক দেয় সরকারি কর্মীরা। ধর্মঘট রুখতে সরকারের তরফে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়। বেতন কাটা এবং চাকরিতে ছেদের হুঁশিয়ারিও দেওয়া হয়। তা সত্ত্বেও অবস্থানে অনর সরকারি কর্মচারীরা। নাচে গানে নাটকের মধ্যে দিয়ে শহীদ মিনারে বকেয়া মর্গ ভাতা আদায়ের মঞ্চে চলে সরকারের উদ্দেশ্যে দাবি জানানো। স্কুল, সরকারি অফিস, আদালত থেকে আরম্ভ করে কলকাতা পুরসভায় ধর্মঘটের বিক্ষোভ থেকে বাদ পড়ল না কিছুই। ধর্মতলার অবস্থান মঞ্চ থেকে ধর্মঘটিতের হুঁশিয়ারি, চাকরি ছেদ করে দেখান, দেখা হবে আদালতে। এদিকে দিন সকালে ফের বকেয়া ডিএ প্রদানের সপক্ষে সুর চড়ান বিজেপির সাংসদ দিলীপ ঘোষ, বেঁধেন মুখ্যমন্ত্রীকেও। সরকারি কর্মীদের ধর্মঘট কতখানি সফল সেদিকেই নজর ছিল গোটা রাজ্যবাসীর। অবশ্য সরকারি কর্মীদের তরফ থেকে জানানো হয়েছে ধর্মঘট সফল, কারণ ধর্মঘট বানচাল করতে কড়া পদক্ষেপ গ্রহণ করে রাজ্য, অন্যদিকে ধর্মঘট সফল করতে মরিয়া আন্দোলনকারীরা। বকেয়া ডিএর দাবিতে ধর্মঘটের বিরুদ্ধে আরও কড়া তৃণমূল সরকার। সরকারি কর্মীদের হাজিরা চারবার খতিয়ে দেখে রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। সকাল পৌনে ১১টা থেকে বিকেল ৫টা কিংবা ৪টে পর্যন্ত হাজিরার তথ্য দেবেন কর্মচারীরা। সমস্ত জেলার ডিএম, সব দফতরের বিভাগীয় প্রধানদের উদ্দেশ্যে জারি করা হয়েছে এমনই সার্কুলার।